সাদা পোশাকে 19তম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তাইজুলের ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে অনেকটা সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। 150 রানের জয় নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুভ যাত্রা সম্পন্ন করল লাল সবুজের প্রতিনিধিরা। এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন অধিনায়ক নাজমুল শান্ত। বিজয় মাসের দ্বিতীয় দিনেই আরেক বিজয়ের গল্প রচনা করল বাংলাদেশ। সিলেট টেস্টের শেষ দিনে সেই গল্পের নায়ক তাইজুল ইসলাম কিউইদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে 4 আর পঞ্চম দিনে আরও 2 উইকেট নিয়ে থামিয়ে দেন ব্ল্যাক ক্যাপদের রানের চাকা। তাই তো ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসান অধিনায়ক শান্ত। বেশ কয়েক বছর ধরে তাইজুল ভাই টেস্ট ফরম্যাটে ওনার সব থেকে স্ট্রেংথ, উনি লম্বা সময় ধরে একই জায়গায় বল করতে পারে। সো ওই বিশ্বাসটা আমার ছিল, ওইটাই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আপনি যদি খেয়াল করে দেখেন অনেক লম্বা সময় ধরে এক পাশ থেকে বল করে গেছে উনি। এ ধারাবাহিকতা দ্বিতীয় টেস্টও ধরে রাখার প্রত্যয় এ অধিনায়কের। আমাদের যেই বোলিং অ্যাটাক বা ব্যাটিংয়ে আমরা যেরকম চিন্তা করি বা আমাদের যেই স্ট্রেংথ আছে, আমার কাছে এই তিনটা পার্ট, ব্যাটিং বোলিং ফিল্ডিং, আলাদা আলাদা করে যেরকম স্ট্রেংথ ছিল, এগুলো চিন্তা করে আমার কাছে মনে হয়েছে যে এই সিরিজটা জেতা সম্ভব। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে এমন জয় দলের অবস্থান সম্পর্কেও জানান তিনি। বাইরে কথা হতেই থাকবে, এখন অনেক ভালো কথা হবে, আবার একটা ম্যাচ খারাপ হলে অনেক খারাপ কথা হবে, সমালোচনা হবে। সো এটা আমাদের কন্ট্রোলে নাই, ওটা নিয়ে আমরা চিন্তাও করি না। আমরা প্রতি ম্যাচে কীভাবে প্ল্যান করে আসতে পারি, আমাদের প্রসেসটা কী, যেটা আমাদের কন্ট্রোলে আছে ওটাই আমরা রেগুলার করার চেষ্টা করি। টাইগারদের কাছে হেরে তাদের প্রশংসা করতে ভুলেননি কিউই অধিনায়ক টিম সাউদি। তবে নতুন কন্ডিশনের সাথে কিছুটা বেগ পেতে হয়েছে, এ কথা নির্দ্বিধায় স্বীকার করেন এ কিউই অধিনায়ক। এই কন্ডিশনটা আমাদের জন্য বেশ নতুন, এর সাথে মানিয়ে আমরা লড়াইয়ের চেষ্টা করেছি। তবে প্রতিটা দলই নিজ ঘরের মাঠে শক্তিশালী, তবে বাংলাদেশের সবাই দারুণ খেলেছে। আগামী 6 ডিসেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।